শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ গ্রেপ্তার হয়ে যে নামটা ফাঁস করেছে তিনি হলেন গোপাল দলপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ নাম গোপাল দলপতি আর গোপাল দলপতির নাম ফাঁস করার পরপরই কুন্তল ঘোষ ফাটিয়েছে বড় সড়ো বোমা সামনে এসেছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম আর হৈমন্ত্রী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসার পর থেকেই সিবিআই এবং ইডি হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন হৈমন্তী গঙ্গোপাধ্যায় নিখোঁজ হয়ে গেছেন ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ মিলছিল না গোপাল দলপতিরও তিনিও বেপাত্তা হয়ে গেছেন তিনি কোথায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে সামনে এলেন গোপাল দলপতি শুধু সামনে এলেন না বড়সড় বোমা ফাটালেন গোপাল দলপতি তাঁর স্ত্রী হৈমন্তীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন গোপাল দলপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মামলার কাজে তিনি এই মুহূর্তে আছেন দিল্লিতে এমনই বিস্ফোরক দাবি করলেন এবং তাঁর স্ত্রীকে নিয়েও কিন্তু বিস্ফোরক দাবি করলেন গোপাল অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতি নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা নতুন করে বেশ কিছু মোটা টাকার লেনদেনের তথ্য সিবিআইয়ের হাতে আর এই বিষয়ে তদন্ত করতেই গোপালকে তলব করে কেন্দ্রীয় সংস্থা আর এরপর থেকেই তার খোঁজ নেই বলেই জানা যায় এমন কি গোপালের ফোনেও যোগাযোগ নাকি করতে পারেননি সিবিআই আধিকারিকরা আর তারপরই লুকআউট নোটিস জারি করার চিন্তাভাবনা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এর মধ্যেই সংবাদ মাধ্যমের কাছে ধরা দিলেন গোপাল এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে জানিয়েছে আমি দিল্লিতে আছি একটি মামলার সূত্রেই তাঁর দিল্লিতে থাকা বলেও ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা তবে এই বিষয়টি সিবিআইকে নাকি জানিয়ে এসেছেন বলেও দাবি তা যদি জানান তাহলে সিবিআই কেন তার খোঁজ পেল না তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তবে শনিবারই তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ তিনি করবেন বলে জানিয়েছেন গোপাল তবে সরজমিনে সিবিআই দপ্তরে হাজিরা দিতে আগামী তিন তারিখ লেগে যাবে বলে সাক্ষাৎকারে জানিয়েছে সে এই বিষয়টিও সিবিআইকে তিনি জানাবেন বলে জানিয়েছেন অন্যদিকে তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে নিয়েও এই সাক্ষাৎকারে মুখ খুলেছেন গোপাল দলপতি তাঁর দাবি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হয়েছে এই বিষয়ে সে কিছুই জানে না এবং তা প্রমাণ করে দেবেন বলেও চাঞ্চল্যকর দাবি গোপাল দলপতি তার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর দাবি ইচ্ছাকৃতভাবে তার নাম দেয়া হচ্ছে এমন এমনকি কুন্তলের কীর্তি আড়াল কর্তী হৈমন্তীর নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ শুধু তাই নয় এই সাক্ষাৎকারে গোপালের দাবি মুখোমুখি জেরা করা হয় কুন্তলের সঙ্গে আর সেই সময় কুন্তল সমস্ত কাগজ ছিনিয়ে নেয় এমনকি ব্যাংকের কাগজও কুন্তল দেখে ফেলে আর তাতে নমিনি হিসাবে নাম ছিল হৈমন্তীর আর ওই নাম দেখি কুন্তল হৈমন্তীর নাম বলেছে বলে অভিযোগ গোপাল দলপতির তবে হৈমন্তীর সঙ্গে বিয়ে হলেও দুজনে আলাদা থাকেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন গোপাল এমনকি বিবাহ বিচ্ছেদের মামলা সাক্ষাৎকারে জানিয়েছে গোপাল গোপালের দাবি ঘটনার পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না তবে যোগাযোগ হলে অবশ্যই সামনে আসার বলবেন বলে দাবি করেছেন জন্যে স্বামী গোপাল আর এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে বড় সড়ো বোমা ফাটালেন গোপাল দলপতি তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে সে কিছুই জানে না এর সাথে হৈমন্তীর কোনো যোগ নেই তা তিনি প্রমাণ করে দেবেন বলেও চাঞ্চল্য দাবি করলেন গোপাল দলপতি এবং তার প্রসঙ্গে বলতে গিয়ে তার বিস্ফোরক দাবি তার নাম নাকি ইচ্ছা করে দেওয়া হচ্ছে কুন্তলের সাথে মুখোমুখি জেরার সময় কুন্তল সব কাগজপত্র চিনিয়ে নেয় তার কাছ থেকে ব্যাংকের নথি দেখে পেলে আর ব্যাংকের নথিতে হৈমন্তীকে নমিনি করা আছে এবং সেই হৈমন্তীর নাম দেখি হৈমন্তীর নাম বলে কুন্তল এমনই বিস্ফোরক দাবি করলেন গোপাল দলপতি তার স্ত্রীকে আড়াল করার চেষ্টা করছেন গোপাল দলপতি এমনই মনে করছেন ওয়াকিবহল মহল বন্ধুরা আপনারা কি বলবেন গোপাল দলপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যতম মাথা গোপাল দলবতী এবার কিন্তু তার স্ত্রী হৈমন্তীকে আড়াল করার চেষ্টা করছেন কিন্তু সিবিআইয়ের হাতে যে তথ্য আছে সেখানে কিন্তু হৈমন্তীর অ্যাকাউন্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা গেছে বলে তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে তবে এই মুহূর্তে গোপাল দলপতি যে দাবি করলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ